হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলে যাব এখন মূল রেসিপিতে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের সন্দেশ। তো কিভাবে তৈরি করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নারকেলের সন্দেশ তৈরি করার জন্য নারকেল নিয়েছি 2.5 কাপ। তো এখন আমি এই নারকেলটাকে ব্লেন্ড করে নিব। তো যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা অবশ্যই পাটায় পিষে করবেন। তো পাটায় পিষলে অবশ্যই এখানে পানি দিবেন না, আর যারা ব্লেন্ডার করবেন পানি তো অবশ্যই দিতে হবে, কারণ পানি না দিলে ব্লেন্ডারের জগে নারকেলটা ঘুরবে না, আটকে যাবে, সেজন্য পানি দিতে হবে। তো এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তো 2টা এলাচের বিচিগুলো আমি দিচ্ছি, এখানে উপরে খোসাটা দিব না। তো এই যে আমি পেস্টটা তৈরি করে ফেলেছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন কিরকম হয়েছে। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, একদম বেশিও দেইনি। তো এখন আমি এই যে চলে গেলাম চুলাতে, তো এই যে আমি এখন এটাকে হালকা করে একটু ভেজে নিব। তো এখন আমি সাথে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমি 1 কাপ পুরো নেইনি, 1 কাপের চেয়ে কম ছিল এখানে। তো এখানে 2/3 কাপ দিলেই ঠিক মতো হবে। তো আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটাকে আমি 3 বারে দিয়েছি। তো 3 বারে দিয়ে আলতোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনিটাকে আমি 3 বারে দিয়ে গলিয়ে নিচ্ছি, কারণ একবারে দেওয়া যাবে না, কারণ একবারে দিলে এখানে পানি উঠে ভরে যাবে, শুকাতে অনেক বেশি সময় লাগবে, সেজন্য আপনারা 3 বারে আস্তে আস্তে দিবেন। তো এখানে আমি সাথে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তো এটা আমি যেহেতু সংরক্ষণ করব না, সাথে সাথে খেয়ে ফেলবো, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর যারা সংরক্ষণ করবেন অবশ্যই 2টা অ্যাভয়েড করবেন, কারণ 2টা দেওয়া যাবে না, কারণ দুধ দিলে এটা সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তা এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব। তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ নাড়াচাড়া না করলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে, কালার চেঞ্জ হয়ে যেতে পারে, সেজন্য খুব ভালো করেভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো আমি কিভাবে নাড়ছি এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এই যে আমি একটু হাতে নিয়ে দেখছিলাম যে এটা কতটুকু হয়েছে। তো এই সন্দেশটা অবশ্যই বানিয়ে খাবেন, সন্দেশটা অনেক মজা হয় আর বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমার এই যে সন্দেশটা হয়ে গেছে, তো এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি, কারণ এটা প্যানে থাকলে পুড়ে যাবে, সেজন্য আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে 2টা ছাঁচ নিয়েছি, এই ছাঁচ দিয়েই আমি এটাকে তৈরি করব। তো ছাঁচগুলোতে আমি আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম। তো এখন আমি সবগুলা সন্দেশ বানিয়ে নিব। তো সন্দেশগুলো কিরকম হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন। তো আপনারা কিন্তু কেউ গরম থাকা অবস্থায় সন্দেশগুলো বানাবেন না, যখন হালকা একটু ঠান্ডা হবে তখনই সন্দেশগুলো বানাবেন, কারণ গরম গরম বানাতে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। তো আপনারা কেউ এই কাজটা ভুলেও করবেন না, আর ঠান্ডা একটু হালকা ঠান্ডা হলে কিন্তু সন্দেশগুলো বানালে খুবই সুন্দর হয়। তো এই যে তৈরি হয়ে গেছে সন্দেশ, তো নারকেলের সন্দেশ। তো রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজার একটা খাবার। তো আমার বাসায় তো সবাই খুব বেশি পছন্দ করেছিল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আমার ভালো লেগেছে আপনাদের কাছে। তো সবাই ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।